12টা, আর তার মানেই আপনাদের প্রিয় অনুষ্ঠান বিনোদন ডট কম নিয়ে হাজির হলাম আমি সায়ন্তনী। শুরুতেই এবারের এক ঝলক। গতবারের মতো এবারও বিনোদন ডট কম শুরু সেই কোথায় কি দিয়ে। হে একা সখা শীর্ষক অনুষ্ঠানের সব খবরই থাকছে এই কোথায় কিতে। বিরতির আগে বিনোদনের গরম গরম খবর জানতে অবশ্যই চোখ রাখুন বিনোদনের টুকটাকে। বিরতির পর পিঠে পুলি উৎসব এবং ঢাকুরিয়া কালীবাড়ির খবর দিয়েই সাজানো রয়েছে এবারকার টুকরো খবর। পরে শেষ মুহূর্তে পাওয়া বিনোদনের চার চারটে গুরুত্বপূর্ণ খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে বিনোদনের এক ছলকে। এরপর রয়েছে গান ফান, যেটি সাজানো মুক্তি আসন্ন বাংলা ছবি WMT 9615 এর ট্রেলার ও মিউজিক লঞ্চ দিয়ে। আর সবশেষে যথারীতি থাকছে সেই বিনোদন কুইজ। কলকাতার কোথায় কোথায় কি কি বিনোদনের অনুষ্ঠান হচ্ছে তার খবর জানতে দেখুন আমাদের কোথায় কি। মৃত্যুর পর এতগুলো বছর কেটে গেলেও আজও বাঙালির মননে জড়িয়ে রয়েছেন রবীন্দ্রনাথ, এক কথায় বাঙালির শেষ আশ্রয়। সম্প্রতি ঢাকুরিয়ার অবনমহলে গানে আর ভাষ্য পাঠে হে একা সখা শীর্ষক অনুষ্ঠানে যেন নতুন করে ধরা দিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে নিয়ে তার কাজ বহুকালের, কিন্তু রবীন্দ্রনাথের জন্যই আবার মঞ্চে এলেন সুরকার দেবজ্যোতি মিশ্র। ধারাবাহিকের চিত্রনাট্য ছবি তৈরির কাজ থেকে খানিকটা সরে এসে অবসাদ আর রবীন্দ্রনাথ এই নিয়ে লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায়। অবসাদ কেমন করে আচ্ছন্ন করেছিল বিশ্বকবিকে, কেন তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন, ভাষ্য পাঠে রবি ঠাকুরের সেই চিঠি পড়লেন দেবশঙ্কর হালদার, সঙ্গে সুকৃতি লহরী। শ্রীমতী হে লিখেছ কেন? ও বই তো আমি শুধু তোমায় দিয়েছি, তুমি জানো না আমার হে কে। কি বুদ্ধি, এরকম কেউ লেখে? আর কেউ বুঝবে না, শুধু আমরা দুজন বুঝবো। এই বইয়ের লেখাগুলো সবাই একরকম মানে করবে, শুধু আমরা জানবো আসল মানে কি। এই বইয়ে তো আমাদের কথা লেখা আছে নতুন বউঠান, আমাদের দুজনের কথা, দুজনের নিজেদের কথা। এই অবসাদের জীবনে গান কেমন করে এলো তাই গেয়ে শোনালেন শ্রবন্তী বন্দ্যোপাধ্যায় এবং অরিন্দম বন্দ্যোপাধ্যায়। দেবশঙ্কর হালদার এবং লীলা গঙ্গোপাধ্যায় বিনোদন ডট কমকে জানালেন আসলে এক মানুষের ওই মানুষটার আলোটা আমরা সবাই নিই, সবাই দেখি, কিন্তু তার জীবনে যে অন্ধকার ছিল সেই অন্ধকারটা যেন কখনো মানে খুব মানে কম সামনে আসে আর কি। যদিও অন্ধকার না হলে আলোটা আসে না, তো সেই আলোর পেছনের অন্ধকারটাকে আমি দেখতে চেয়েছিলাম, কারণ কোথাও একটা আমি আমার ব্যক্তি জীবনের সঙ্গে রিলেট করেছিলাম কোনো একটা সময়, সেই সময়ই এই লেখাটা তৈরি হয়। দুঃখ বেদনা বিষণ্ণতা এবং স্বপ্ন স্বপ্নভঙ্গ সবই মানুষের জীবনে থাকে, সেইগুলিকে বড় মানুষদের জীবনেও যে এগুলি ঘটতে থাকে সেটি জেনে তখন নিজের এই ক্ষুদ্র জীবনকে মনে হয় যেন শুধু আমি একা বিপন্ন হইনি, পৃথিবীতে আরও অনেক মানুষ হয়েছেন এবং মহতেরাও হয়েছেন, ফলে এটা খুব আনন্দের একটা অভিজ্ঞতা। হটি নটি এন্টারটেইনিং নিউজ, তার মানেই বিনোদনের টুকটাক। ছবি ভারতের শেডিউলের জন্য এবিসিডি থ্রি ছেড়ে বেরিয়ে আসেন ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে বরুণ ধাওয়ানের বিপরীতে ক্যাটরিনার জায়গায় কাস্ট করা হবে শ্রদ্ধা কাপুরকে। যদিও এই চরিত্রের জন্য প্রীতি শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজের নামও ভাবা হয়েছিল, তবে সূত্রের খবর মূলত নাচের জন্যই শ্রদ্ধাকে চরিত্রটি অফার করা হয়েছে।
এবিসিডি টুতেও বরুণের বিপরীতে শ্রদ্ধাই ছিলেন। ছবির প্রথম শেডিউল হবে অমৃতসরে, তারপরে লন্ডন ও মুম্বাইয়ে হবে শুটিং। ছবিটি মুক্তি পাওয়ার কথা 8ই নভেম্বর। দিদির পথেই হাঁটবেন খুশি কাপুর, আগামী বছরে তিনি ডেবিউ করবেন বলে জানালেন করণ জোহর। শোনা যাচ্ছিল শাহরুখ খানের ছেলে আরিয়ান ও খুশি একসঙ্গে ডেবিউ করবেন, তবে তা স্বীকার না করলেও নেহা ধুপিয়ার চ্যাট শো নো ফিল্টার নেহায় করণ জানিয়ে দেন খুশির ছবিতে আসার কথা। পরিচালনাতে হাত পাকাতে চাইছেন কঙ্গনা রানাওয়াত। মণিকর্ণিকা দ্য কুইন অফ ঝাঁসির পরে আরও একটি ছবি পরিচালনা করার পরিকল্পনা করছেন অভিনেত্রী। ছবির চিত্রনাট্য লিখবেন বাহুবলী খ্যাত কেবি বিজয়েন্দ্র প্রসাদ। মণিকর্ণিকার চিত্রনাট্য তার লেখা। শোনা যাচ্ছে এই ছবিটি লাভ স্টোরি। নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক, আর তারপরেই ফিরবো আরো অনেক বিনোদনের খবর নিয়ে, সঙ্গে থাকবেন। যথারীতি হাজির হলাম বিনোদন ডট কম নিয়ে, দেখে নিন বিনোদনের টুকরো খবর। শীত আসা মানে কাঁথা কম্বল আর সঙ্গে পিঠে পুলি, কারণ এই পিঠে পুলি ছাড়া শীত একেবারেই বেমানান। গতবারের মতো এবারেও বাঘা যতীন তরুণ সংঘ তাদের পুজো প্রাঙ্গণে আয়োজন করেছিল দুদিন ব্যাপী পিঠে পুলি উৎসবের। সঞ্চালক এবং অভিনেতা মীর এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার হাজির ছিলেন উৎসবের উদ্বোধনের দিনে। ক্লাবের পক্ষ থেকে মীরকে সম্মানও জানানো হয়। দুজনেই নানা স্বাদের পিঠে আস্বাদনের পর স্টলগুলো ঘুরেও দেখেন। পরে মীর বিনোদন ডট কমকে জানালেন, এই যে সময়টা আমাদের শীতকালটা হচ্ছে বাঙালির মানে খাদ্য মেলা, আপনি যেখানেই যান না কেন কিছু না কিছু খাবার পরিবেশন হচ্ছে। বাঘা যতীন তরুণ সংঘের মহিলা সদস্যরা এটার আয়োজন করেছেন। প্রিয়াঙ্কা যখন আমাকে এই বিষয়টাই বলে তখন তো অটোমেটিক মানে খাবার দাবারের ব্যাপারে তো একটা আলাদা ইন্টারেস্ট থাকবেই। তো এখানে আসা খুব ভালো লাগছে যে একটা পাড়ার মতন পরিবেশ, সেখানে সবাই মিলে একসঙ্গে এটার আয়োজন করেছেন। এবং বাঘা যতীন তরুণ সংঘের আগেও নাম শুনেছি, তারা অন্যান্য অনেক কাজে ব্রতী, তারা নিযুক্ত সেই সমস্ত কিছুতে।
দেখতে দেখতে একেবারে 64 বছরে পা দিয়েছে ঢাকুরিয়ার শীতলতলা কালীবাড়ি। সম্প্রতি মন্দির সংলগ্ন বাবু বাগান দুর্গাপূজা প্রাঙ্গণে কালীবাড়ি উন্নয়ন সমিতির পরিচালনায় হয়ে গেল প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। 10 দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনের দিনে মন্দিরের নবনির্মিত মূল প্রবেশদ্বারের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন। বিশিষ্ট অতিথি হিসাবে হাজির ছিলেন স্বামী তত্ত্বাতীতানন্দ, মেয়র পরিষদ রতন দে ও বৈশ্যনাথ চট্টোপাধ্যায়, স্থানীয় পৌরমাতা মধুছন্দা দেব, ট্রাস্টি বোর্ডের সচিব কল্যাণেশ্বর সরকার এবং অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। শুরুতে বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক এবং উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিশিষ্ট অতিথিরাই প্রথমে প্রদীপ প্রজ্বলন ও দ্বার উদ্ঘাটন করেন। নব সাজে সজ্জিত এই কালীবাড়িটি ঘুরেও দেখেন তারা। একই সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। শেষ মুহূর্তে পাওয়া বিনোদনের 4-4 গুরুত্বপূর্ণ খবর জানতে চান? তাহলে দেখুন এক ঝলক। এবার অভিনয়ের পাশাপাশি গানে আত্মপ্রকাশ অনির্বাণের। সৃজিতের কিচ্ছু চাইনি ছবিতে প্লেব্যাক করলেন তিনি। ফের বড় পর্দায় স্পাইডারম্যান, মূল চরিত্রে টম হল্যান্ড। জুলাইতেই মুক্তি পাবে এই ছবি। টিকল না দ্বিতীয় বিয়েটাও। দ্বিতীয় স্বামী মডেল কৃষ্ণের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ শ্রাবন্তী। ছবির ট্রেলার মুক্তি পেতেই আইনি সংকটে শ্রীদেবী বাংলো। প্রযোজককে আইনি নোটিশ পাঠালেন বনি কাপুর। খবর নিয়ে এখন গান ফান। একটা ট্যাক্সি যার নাম্বার WMT9615 আর একে ঘিরে তিনটে আলাদা আলাদা গল্প নিয়ে এক সুতোয় বেঁধে ছবি করেছেন পরিচালক তমাল দাশগুপ্ত। ছবির নাম ট্যাক্সির নাম্বার দিয়ে। এতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অলকানন্দা রায়, সমদর্শী, দেবলীনা দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ। সঙ্গীত পরিচালনায় অনিন্দ্য বোস এবং আবহ সঙ্গীতে কল্যাণ সেন বরাট। আমি তোমায় এইটুকু বলতে পারি যে প্রেম মানুষের জীবনটাকে একদম বদলে দেয়। সম্প্রতি মধ্য কলকাতার এক রেস্তোরাঁয় ছবির পরিচালক, প্রযোজক, কয়েকজন কলাকুশলীর উপস্থিতিতে হয়ে গেল এই ছবির ট্রেলার এবং মিউজিক লঞ্চ। এরই ফাঁকে ছবি ও ছবির গান নিয়ে প্রশ্ন করা হলে পরিচালক তমাল জানালেন, গল্পটা হচ্ছে যে একটা ট্যাক্সিকে কেন্দ্র করে এই ছবিটা, এবং এই ট্যাক্সিটা এক সময় আর কি চালাতো আমাদের যে মানে নায়ক ছবি রাহুল, যার নাম মানে যে সমদর্শী অভিনয় করেছে, তার জীবনের তিনটি অভিজ্ঞতা, যে তিনটি অভিজ্ঞতা এই ট্যাক্সিটাকে কেন্দ্র করে হয়েছে। আর এই ছবিতে এক বিশেষ ভূমিকায় অভিনয় করা অলকানন্দা রায় জানালেন ছবি ঘিরে তার প্রতিক্রিয়া। ছবিতে আমার একজন মহিলা যাকে তার ছেলে বিক্রি করেছে এবং এই ট্যাক্সিওয়ালার সাহায্যে সে আমার বাঁচতে গল্পটা আমি বলতে চাই না, কিন্তু আমি যে কথাটা বললাম যে আত্মহত্যা শুধু রক্তের সম্পর্কে হয়। এই ছবির আবহ সঙ্গীত নিয়ে প্রশ্ন করা হলে সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট জানালেন, এই ছবির ক্ষেত্রে গান মাত্র একটা এবং তাও এসছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। ঠিক গানের ছবি এটা না, কিন্তু অবশ্যই সঙ্গীতের ছবি, কারণ প্রথম থেকে শেষ বিভিন্নভাবে সঙ্গীতের ব্যবহার এসছে এই ছবিতে। তিনটে গল্প রয়েছে, সেইটা মিলে একটা গাথা, এরকম কাজ এই প্রথম জীবনে করলাম, করে কিন্তু খুব তৃপ্ত এবং খুব ভালো লেগেছে। বিনোদন জগতের সব খবর রাখছেন তো, তাহলে দিয়ে দিন বিনোদন কুইজের উত্তর। গতবারের সঠিক উত্তর শাহজাহান রেজেন্সি। লটারির মাধ্যমে সফল উত্তরদাতা হলেন তালবাগানের সোমা দে। অভিনন্দন সোমা। আমাদের এবারের প্রশ্ন, আসন্ন আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোন দেশ? আসন্ন আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোন দেশ? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049। 9674-81049।
লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। আজকের মতো বিনোদনের জগৎ থেকে চাইছি বিদায়, আবার আমাদের দেখা হবে আগামী রবিবার ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।